লাইন ছেড়ে হঠাৎই মাঠে নামলো রেলের ইঞ্জিন, চলতে চলতে ক্ষেতের মধ্যে নেমে যায় রেলের ইঞ্জিন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রেন চলতে চলতে হঠাৎই মাঝপথে লাইন ছেড়ে মাঠে নামলো ইঞ্জিন, বলা ভালো লাইন ছেড়ে একেবারে চাষের জমিতে। ফের লাইন ছুতো ট্রেনের ইঞ্জিন, ইতিমধ্যে রেলের ইঞ্জিন লাইন ছুতো হওয়ার সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আবারও ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করেছেন অনেকেই। কি ঘটেছিল সেখানে, কোথায় বা ঘটেছে এই দুর্ঘটনা, নিশ্চয়ই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক। কয়েক বছর ধরে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। আবার কখনো একই লাইনে ট্রেন এসে পড়া থেকে শুরু করে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর শোনা গিয়েছে। এমন একাধিক রেল দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে। এদিন আবারও ঘটে গেল এক দুর্ঘটনা, রেল ট্র্যাক নয়, সোজা মাঠে নেমে এলো রেলের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে বিহারে। সূত্রের খবর, বিহারের ওয়াজিরগঞ্জ স্টেশন এবং কোলহানা হল্টের মাঝে রঘুনাথপুর গ্রামে ওই ঘটনাটি ঘটে। যদি এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে গয়ার দিকে যাচ্ছিল ইঞ্জিনটি, কোনো কামরা তার সঙ্গে যুক্ত ছিল না, আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি, লাইনচ্যুত হয়ে পাশের ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ওয়াজিরগঞ্জ স্টেশন থেকে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ইঞ্জিনটিকে ক্ষেত থেকে তুলে এনে লাইনে বসানোর চেষ্টা চলছে। ইঞ্জিনটিকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন গ্রামবাসীরাও। তারা ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেন। সমাজ মাধ্যম ব্যবহারকারীরা সেই নিয়ে ঠাট্টাও শুরু করেন। কেউ কেউ বলেন ইঞ্জিনটি এবার ক্ষেতে চাষের কাজে ব্যবহার করা হবে। তবে এখনো পর্যন্ত এই দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে এই ঘটনায় রেল লাইন ও রেলের ইঞ্জিনের আংশিক ক্ষতি হয়েছে। কিভাবে ঘটেছে ঘটনাটি তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকেও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছে নেট দুনিয়া। নেটিজেনরা নিজেদের মতন করে মন্তব্য করেছেন এই পোস্টে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কি করে ঘটনা ঘটল তা তদন্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।